তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা নিজের নামে অথবা যে কোনো নামে ডিজে মিউজিক তৈরি হতে পারবেন। তো দেখবেন যে আমরা যখন কোনো ডিজে মিউজিক প্লে করি তখন কিন্তু সেই গানের মধ্যে কিছুক্ষণ পর পর কারোর নাম অ্যানাউন্স করে। ফর এক্সাম্পল, ডিজে রফিক, ডিজে রাহুল, ডিজে স্বপ্না চৌধুরী, এইভাবে কিন্তু গানের মধ্যে কিছুক্ষণ পর পর কারোর নাম বলা হয়ে থাকে। তো আপনি চাইলে খুব সহজে এইভাবেই ডিজে গানের মধ্যে বা যে কোনো গানের মধ্যে আপনার নাম অ্যাড করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি নিজের নামে অথবা যে কোনো নামে ডিজে মিউজিক তৈরি করতে পারবেন, যেখানে আপনার ওই নামে ডিজে গানটি যে শুনবে সে ডেফিনেটলি অবাক হয়ে যাবে, সে ভাবে যে কীভাবে আপনি গানের মধ্যে আপনার নাম অ্যাড করেছেন। তো এই কাজটি আপনি কীভাবে করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি সেলেন। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইজ, দেখুন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি নিজের নামে অথবা যে কোনো নামে ডিজে মিউজিক তৈরি করতে পারবেন। তার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো। তো আপনি ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর এখন আপনি এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই ডিজে মিউজিক তৈরি করতে পারবেন যে কোনো নামে। তো এখন আপনি ডিজে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আপনি প্লাস এখানে ক্লিক করবেন, প্লাস এখানে ক্লিক করার পর এখন আপনার সামনে সেম এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনি ট্র্যাক এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার সামনে এখানে বেশ কয়েকটি ডিজে মিউজিক চলে আসবে। এখন আপনি চাইলে সমস্ত গানের মধ্যে আপনার নাম অ্যাড করতে পারবেন। এখন আপনি চাইলে মোবাইল ফোনে থাকা যে কোনো গানের মধ্যে আপনার নাম অ্যাড করতে পারবেন, তার জন্য এখন আপনি প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পরে এখন আপনার পছন্দের যে কোনো একটি মিউজিককে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি ভয়েস এখানে ক্লিক করবেন, ভয়েসে ক্লিক করার পরে এখন আপনি যে নামে ডিজে গানটি তৈরি করতে চান বা যে নামে গানটি তৈরি হবে সেই নামটি অবশ্যই আপনি টাইপ করবেন। আপনি চাইলে ভয়েসের মাধ্যমে সেই নামটি বলতে পারেন অথবা সেই নামটি আপনি টেক্সট আকারে লিখতে পারেন। তো এখন আমি টেক্সট টু স্পিচ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আপনি অবশ্যই আপনার নামটি বা যে কোনো নাম এখানে এন্টার করবেন যে নামে আপনি ডিজে মিউজিকটি তৈরি করতে চান। তবে অবশ্যই আপনি নামের আগে ডিজে লিখবেন। তো আমি লিখছি ডিজে রাজা। তো আপনি অবশ্যই যে কোনো নাম এখানে টাইপ করবেন তার নামের আগে অবশ্যই লিখবেন ডিজে। তো এখন আপনি চাইলে এই মিউজিকটি বা এই নামটি আপনি শুনতে পারবেন, তার জন্য এখন আপনি স্পিক এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি এই নামটি এখান থেকে শুনতে পারবেন। তো এখন আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর এখন আপনি যেটি করবেন, তো এখন আপনি ডিলে টাইম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গানের মধ্যে আপনার নামটি কত সেকেন্ড অন্তর করে অ্যানাউন্স করবে সেই সময়টি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 10 সেকেন্ড সিলেক্ট করলাম, তাহলে কিন্তু এই নামটি 10 সেকেন্ড অন্তর করে অ্যানাউন্স করবে। তো এখন আপনি চাইলে পুরো মিউজিকটি শুনতে পারবেন, তার জন্য এখন আপনি প্লে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি, তো এইভাবে আপনারা এখান থেকে শুনতে পারবেন যে মিউজিকটি কীরকম হয়েছে। তারপরে এখন আপনি চাইলে মোবাইল ফোনে এই মিউজিকটি মানে সেট করতে পারবেন, তার জন্য এখন আপনি ডাউনলোড আইকন এখানে ক্লিক করবেন। এখন আপনি এটি ওকে করবেন, তাহলে দেখবেন যে মোবাইল ফোনে এটি মানে সেট হয়ে যাবে। এখন আপনি এখানে 100% হওয়া পর্যন্ত ওয়েট করবেন, তাহলে দেখবেন যে মোবাইল ফোনে এই ডিজে মিউজিকটি বা আপনার এই গানটি অটোমেটিক সেট হয়ে যাবে। সো এখন আমি বলবো যে কীভাবে আপনি এই অ্যাপটিকে ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরটি ওপেন করবেন, প্লে স্টোরটি ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন যে ডিজে নেম মিক্সার, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি এই অ্যাপটি ইনস্টল করবেন, তারপর আপনি খুব সহজেই যে কোনো নামে এইভাবে ডিজে মিউজিক তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের একটি ভেরি ইউজফুল এবং ইম্পর্টেন্ট ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।